রেল লাইনের পাশ থেকে উদ্ধার যুবক যুবতীর মৃতদেহ শুক্রবার সকালে চাকদহে লাইনের পাশ থেকে উদ্ধার হয় মৃতদেহ দুটি পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী হয়েছে তারা ঘটনার তদন্ত শুরু হয়েছে রেললাইনের পাশ থেকে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার চাকদহে মৃতদের নাম সৌরভ বৈদ্য ও রূপা দাস নদীয়ার শিমুরালির বাসিন্দা সৌরভ রূপার বাড়ি সিলিন্দা এলাকায় শুক্রবার সকালে চাকদাহ রূপপুর রেলগেটের কাছে মৃতদেহ দুটি উদ্ধার হয় জানা গেছে সোশ্যাল মিডিয়ায় দুজনের পরিচয় হয় সৌরভ বিবাহিত বাড়িতে গোপন করেই দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে দুজনের মেলামেশাও ছিল বলে জানা গেছে সৌরভের স্ত্রী অর্চনা বলেন রাতে বাড়ি না ফেরায় অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তা সম্ভব হয়নি সকালে মৃত্যুর খবর পায় পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় আত্মঘাতী হয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তাকে একজনা বলে যে যে না এরকম করছে তুমি কিছু বুঝতে পারছি না আমি বলছি আমি কাকিমা কিছু টের পাই ও রাত্তিরে বাড়ি আসে কায় যা বলি শোনে সংসারে টাকা খরচের দেখ চ আমি তো করে কিন্তু তার মধ্যে কেন এরকম করলো আমি তো কিছুই বুঝতে পারলাম বাপ্পা রিপোর্ট নিউজ নোম্যান্স নদিয়া।